اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. বলেন, আমার ওই মোবাইল ফরমেট করার পর অনেক নাম্বারও নাই, যার কারণে বোঝা মুক্ত হয়ে যাচ্ছে. বলেন. আমি সুমন. কে? সুমন. ও আচ্ছা, সুমন ভাই জঙ্গিপুর থেকে. হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, বর্ষণা করেন. আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দোয়া. কোথায় আছে এখন? এই তো বাড়ি আসলাম, মধুরিতে গিয়েছিলাম. সেটা মানে জানা ছিল. বলেন. বলছি যে পেটিএম থেকে মানে ডেলি মানে 30-40 এরকম ইনকাম হচ্ছে প্রতিদিন, তো এই টাকাটা গিয়ে যাই হবে নাকি কেমন কি হবে? কিভাবে ইনকাম হচ্ছে, ইনকামটা বলেন. মানে যে সানজারু ভাই করছে ওটা, ও আমাকে শিখিয়েছে জিনিসটা. মানে মানি ট্রান্সফার হচ্ছে এই 25 টাকা করে 10 বার যদি ট্রান্সফার করি, মানে এক পেটিএম থেকে আরেক পেটিএম, তাহলে 10 টাকা করে আসছে. 25 টাকা আমি ট্রান্সফার করবেন 10 জনকে, 10 বার ট্রান্সফার করবো এক পেটিএম থেকে আরেকটা পেটিএম. ও একটা নাম্বারে আপনি ট্রান্সফার করতে পারেন 10 বার? হ্যাঁ, ওটা ট্রান্সফার করার পর 10 টাকা পাবো আমি. 10 বার যদি ট্রান্সফার করি তাহলে 10টা টাকা পাবো. আচ্ছা. হ্যাঁ, আমার ডবল পেটিএম আছে, দুটো কেএসি আছে. এই তো এসি থেকে ওই কেএসি পাঠাচ্ছি 25 টাকা করে 10 বার, তাই 10 টাকা পেয়ে গেলাম. আবার ওই পেটিএম থেকে আবার এই মানে এই পেটিএম দিচ্ছি 25 টাকা করে 10 টাকা করছি, যে 10-10 30 হয়ে গেল. যে আবার সকালে দিচ্ছি একবার, রাত্রে দিচ্ছি একবার, রাত্রে 20 সকালে 20, 40 টাকা প্রায় 30-40 মানে প্রতিদিন ইনকাম হচ্ছে. এটা তো এটা কেমন হবে? প্রথম বিষয় যেটা হচ্ছে না, মানে পেটিএম এর যে বিষয়টা, পেটিএম হচ্ছে একটা ব্যাংক, পেটিএম হচ্ছে একটা ব্যাংক. আর বিশেষ করে আমাদের যতগুলো ভারতবর্ষে ব্যাংক আছে, ব্যাংক মানে হচ্ছে সুদের কারবার, ঠিক আছে? ব্যাংকের সঙ্গে মানে সুদের কারবার যুক্ত মানে করে রাখছে ওরা. এখন থাকলো যে মানি ট্রান্সফার করার কারণে ওটা আপনার সুদ হচ্ছে না, ওটা আপনার যে মানে মজুরি, সে মজুরিটা দিচ্ছে. হ্যাঁ, কিন্তু যেহেতু মানে এটা ব্যাংকের মানে সুদি কারবারের সঙ্গে সংযুক্ত, এই জন্য বিনা প্রয়োজনে বা কোনো কিছু লাভ করার জন্য সাধারণভাবে মানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা পেটিএম খোলা উচিতই নয়। মানে আপনাকে সবসময় সুদ থেকে 1000 মাইল দূরে থাকতে হবে। এবার যেখানে আপনি এঁটকে যাচ্ছেন, ফেঁসে যাচ্ছেন, না অ্যাকাউন্ট খুললে হচ্ছে না, সেখানেই শুধু আপনি অ্যাকাউন্ট খুলবেন। যে কাজটা না করলে হবে না সেটাই শুধু আপনি করবেন, নইলে আপনি বাকি আরো এক্সট্রা ইন্টারেস্ট উঠানোর চেষ্টা করবেন না ব্যাংক থেকে। এমন হচ্ছে, এটা হচ্ছে আপনার যেমন মোবাইলে যেমন হয় সিম অফার আছে 26 টাকায় 26 টাকা বা 26 টাকায় 30 টাকা। আমি সেটা বুঝতে পারছি। ওই সিস্টেমটা যেটা করে দিয়েছে ওটা অবৈধ নয়, কিন্তু অবৈধ না করলে আপনার ওই সিস্টেমটা পাবেন না। মানে আপনি যদি কাউকে টাকা পাঠান, তো টাকা পাঠানোর যে মজুরিটা, সেই মজুরিটা আপনি মানে পাচ্ছেন, আপনাকে দিচ্ছে। হ্যাঁ, এটাতে আপনার সুদ হচ্ছে না, কিন্তু মাধ্যমটা যেটা, সেই মাধ্যম মানে সুদের মাধ্যমে আপনাকে জোড়াতে হচ্ছে। মানে আপনাকে পেটিএম খুলতে হয়েছে, তার মানে এই করার জন্য যদি আপনি পেটিএম খুলে নেন একটা ইনকাম করার জন্য, তাহলে মানে ব্যবসা মানে আপনার ওই ব্যাংকে যুক্ত হওয়া বৈধ হচ্ছে না। আর এটা কোম্পানি দিয়েছে যে মানুষ যাতে আগ্রহ বৃদ্ধি হয়, আরো বিভিন্ন ভাবে লোকে টাকা ট্রান্সফার করে, তার এমনি কিছুটা ইনকাম আসে, যাতে সে তারা পেটিএম এ বেশি বেশি যুক্ত হয়। তাহলে মানে এখানে গোড়াতেই তো ভুল আছে, মানে গোড়াতেই ভুল, মূল বিষয় যেটা হচ্ছে গোড়াতেই ভুল, ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো যাই হোক, মানে আমি আর উদাহরণটা এরকম ভাবে দিয়ে থাকি যে কেউ জিজ্ঞাসা করছে ভাই, আচ্ছা মদ পান করলে বিসমিল্লাহ বলা যাবে কি যাবে না, বা বিড়ি পান করলে বিসমিল্লাহ বলা যাবে কি যাবে না, উত্তরটা কি দিবেন? যদি কেউ জিজ্ঞাসা করে ভাই বিড়ি পান করার সময় কি বিসমিল্লাহ বলতে হবে কি হবে না, উত্তরটা হলো এটাই যে ভাই বিড়িটাই তো হারাম, যেখানে বিড়িটাই যেখানে হারাম সেখানে তুমি পান করার সময় বিসমিল্লাহ বলবে না বলে কোনো প্রশ্নই আসে না। আমার ভাবছিলাম
চলবে না আর না চলবে আমি কিছু বলছি না, বিষয় যেটা হচ্ছে এখানে প্রশ্নই আসবে না। মানে আপনি যে প্রশ্নটা করেছেন কিন্তু এই সিস্টেমে বা এরকম ভাবে টাকা করে ইনকাম দিতে পারবো কি না পারবো, এই যে প্রশ্ন করার আগে প্রথম কথা যে পেটিএম খুলে দিলে চলবে না, একবার এমার্জেন্সি ছাড়া পেটিএম খুলে যাবে না। কারণ পেটিএম খোলা মানে আপনি সুদের কারবারের সঙ্গে, যারা সুদের কারবার করছে তাদের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।